সপরিবারে উমা পাড়ি দিলেন বিদেশে। নদিয়ার শিল্পীর হাতে তৈরি দশভুজা পাড়ি দিল সুদূর প্যারিসে। গত দুমাস ধরে ওই প্রতিমা তৈরি করেছিলেন শিল্পী। বাঙালির সবথেকে বড় উৎসব শারদ উৎসব। শারদ উৎসবের ঢাকে কাঠি পড়েছে, শুরু হয়ে গেছে উৎসবের কাউন্টডাউন। পটুয়াপাড়ায় ব্যস্ত মৃৎশিল্পীরা, ব্যস্ততা মণ্ডপ তৈরিতে। এসবের মাঝেই সপরিবারে উমা রওনা দিলেন বিদেশে। নদিয়ার শিল্পীর হাতে সজ্জিত হয়ে দেবী দশভুজা যাচ্ছেন সুদূর প্যারিসে। ফাইবারের তৈরি এই প্রতিমা লম্বায় প্রায় 7 ফুট, 10 ফুট চওড়া। এক চালা এই প্রতিমা তৈরি করেছেন নদিয়ার চাকদা থানার অন্তর্গত শিল্পী অনুপ গোস্বামী। এক চালার প্রতিমায় দেবী দুর্গার পাশে রয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। প্রতিমার ওজন প্রায় 2 কুইন্টাল। জানা গেছে প্রতিমা তৈরি করতে 2 মাসেরও বেশি সময় লেগেছে অনুপবাবুর। শিল্পী জানালেন, ফাইবারের প্রতিমা তৈরি করার আগে মাটি দিয়ে মূর্তি গড়ে নিতে হয়, এরপর তাতে প্লাস্টার প্যারিস লাগিয়ে ছাঁচ তৈরি করা হয়, তারপর তৈরি হয় ফাইবারের মূর্তি। প্রতিমা তৈরির পর রঙের কাজ শেষ। শিল্পী নিজের তুলির ছোঁয়াতে মায়ের মৃন্ময়ী রূপ ফুটিয়ে তুলেছেন। এত দূরে পাড়ি দেবে প্রতিমা, স্বাভাবিকভাবেই প্যাকিংয়ের ক্ষেত্রেও বাড়তি নজর দিতে হয়। অনুপবাবু জানালেন, এই প্রথম নয়, এর আগেও তার হাতে তৈরি প্রতিমা বিভিন্ন দেশে গিয়েছে। মূলত গোটা বিশ্বেই ছড়িয়ে রয়েছেন বাঙালিরা। বাঙালিদের সবথেকে বড় উৎসব শারদ উৎসব। যে যেখানেই থাকুন না কেন, সেখানেই আয়োজন করতে চান এই পুজোর। বিদেশ থেকে অর্ডার আসার পর শুরু হয় প্রস্তুতি। বিদেশে প্রতিমা যাওয়ার জন্য আকাশপথ বা জলপথ ব্যবহার করা হয়। এবার জলপথে তার প্রতিমা পাড়ি দেবে সুদূর প্যারিসে। বিদেশ বিভুইয়ে ছোঁয়া লাগবে শরতের, আকাশে বাতাসে বেজে উঠবে আগমনীর গান। কোনো না কোনো দেশে যায়। গত বছর গিয়েছিল বাহারিনে, তার আগের বছর ফিজি, অস্ট্রেলিয়া, এবছর যাচ্ছে প্যারিস। তা আমাদের ভারতবর্ষের বা বাঙালি বিভিন্ন, আমাদের বাঙালিরা বিভিন্ন দেশে এরা বসবাস করেন। তা আমাদের মানে দুর্গাপুজো একটা আমাদের বাঙালির একটা বড় উৎসব, এবং ভারতবাসী বিভিন্ন আমাদের ভারতবাসী আমাদের দুর্গাপুজো করেন। আর বাঙালির তো সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজো বিদেশের মাটিতেও হয়, সেই মূর্তিগুলো আমাদের এখান থেকে বিভিন্ন শিল্পীদের মাধ্যম দিয়ে যান। তা প্রতি বছরই আমি মানে কোনো অর্ডার, কোনো না কোনো দেশের অর্ডার আমার কাছে আসে, আমি পাই, সেই হিসাবে এখান থেকে আর কি যান। তো এবছর যাচ্ছে আমার মূর্তি প্যারিসে রথযাত্রায়। এতদিন করতে লাগলো, কতদিন মূর্তিটা একটা সময় লাগে? সময় তো মোটামুটি 2-2.5 মাস তো লাগে, 2 মাস মতো প্রায় লেগে গেছে। দুর্গা মূর্তি আছে, তার সঙ্গে অন্য অন্য আরও কিছু মূর্তি আছে। ফাইবারটা হালকা হয়, নিতে সুবিধা, যেমন প্লেনে যায়, জাহাজে যায়, সেগুলো আপনার জার্নিং করতে সুবিধা হয়, ভাঙবে না, মজবুত। আপনি কি আগে মাটির মধ্যে তৈরি করতেন? হ্যাঁ, মাটি দিয়ে আগে সবই বানাতে হবে আমাদের। প্রথমে আমাদের মাটি দিয়ে বানাতে হয়, মাটি দিয়ে বানিয়ে তারপরে আপনার সেটাকে প্যারিস দিয়ে সাজ করে তারপরে ফাইবার কাস্টিং। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নদিয়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।